আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে পরীক্ষার্থী বারো লাখ এর মধ্যে ছাত্রের সংখ্যা ছয় লাখ বাইশ হাজার এবং ছাত্রী পাঁচ লাখ আশি হাজার সারা দেশে সকাল এগারোটায় শুরু হবে পরীক্ষা সকালে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী জানান প্রশ্ন ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে নজরদারি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বলেন কোচিং সেন্টারগুলোর চাহিদা আছে বলে নিষেধাজ্ঞার পরও চলছে তবে নতুন শিক্ষাক্রম চালু হলে দুই সাল থেকে আর কোচিং সেন্টার প্রয়োজন হবে না খুলে দেওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের একাংশ সকালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রকল্প উদ্বোধন করেন এরপর উত্তরা থেকে টঙ্গি রেলগেট ফ্লাইওভার এবং মাঝের টঙ্গী সেতুর একাংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ সময় তিনি বলেন ঢাকামুখী মানুষের ভোগান্তি দূর করতে দুটি লেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া দুই হাজার তেইশ সালের জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্প পুরোপুরি উদ্বোধন করা হবে বলে জানান ওবায়দুল কাদের নির্বাচনের আগে আর কোনো মেগা প্রকল্প গ্রহণ করা হবে না বলেও জানান সেতুমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গাঢ়ো পাহাড়ি এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন তার নাম রবিচল শেখ স্থানীয়রা জানায় গতরাতে ঝিনাইগাতি তাওয়া কুচার টিলাপাড়া গ্রামে ধান ক্ষেতে বন্যহাতি দেখে তাড়াতে যান সহ বেশ কয়েকজন গ্রামবাসী সময় একদল বন্যহাতি তাণ্ডব শুরু করলে পায় নিচে পরে রবিজল শেখ ঘটনাস্থলে নিহত হন এর আগে গত শুক্রবার কাংসা ইউনিয়নে বন্যহাতি তাণ্ডবে একদিন মজুরের ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে যায় এলাকায় বাসিন্দারা আরও জানিয়েছে ভারতের সীমান্ত ঘেসা পাহাড় থেকে শেরপুরের এই গ্রামগুলোতে প্রায়ই বন্যহাতি হাতি আক্রমণ চালায় এতে প্রতি বছর বহু মানুষ হতাহত হয় এ ঘটনায় গাঢ় পাহাড় সংলগ্ন গ্রামগুলোতে বন্যহাতির হাতীর আতঙ্ক দেখা দিয়েছে নাব্যতা কমে বিলীন হয়ে যেতে বসেছে কিশোরগঞ্জের ভৈরবের নদীগুলো বছরের পর বছর ধরে পলি জমে এখন ভরাট হয়ে এসব নদীতে বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল নদীর দুপারে কয়েক শত হেক্টর জমি চাষাবাদ যেমন মারাত্মক বিঘ্নিত হচ্ছে পাশাপাশি জেলে মাঝি সহ বিভিন্ন পেশার মানুষ জীবিকা হারিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন দীর্ঘদিন ধরে কালের সাক্ষী এসব নদী খনন না করায় পরিণত হয়েছে মরাখালে ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার তথ্যচিত্রে রিপোর্ট করছেন জায়দুল আলম নদী বন্দর হিসেবে খ্যাত কিশোরগঞ্জের ভৈরবের নদী বন্দরটিকে ঘিরে একসময় ছিল জমজমাট বাণিজ্য ব্রহ্মপুত্র নদের কিছু অংশ ছাড়াও কোদালকাঠি শীতলপাটি কালির মতো খরস্রোতা নদীগুলোতে চলত পাঁচশো মণি নৌকা লঞ্চ আর ট্রলার যাতায়াতের পাশাপাশি পরিবহন হতো নানাপণ্য নদীর পানি দিয়েই দুপাশের জমিতে চলত চাষাবাদ গড়ে উঠেছিল জেলে সম্প্রদায় এছাড়া হাটবাজারের কারণে অনেকেরই ছিল জীবন জীবিকার পথ কিন্তু ড্রেজিং এর অভাবে সেই নদীগুলোই এখন ভরাট হওয়ার পথে নাব্যতা কমে যান চলাচল বন্ধ স্থবির হয়ে পড়েছে নদী কেন্দ্রিক জনপদ ও তাদের জীবন জীবিকা পানির সংকটে সেচ যন্ত্রগুলো ঠিক মতো চলতে না পারায় হুমকির মুখে বড় আবার আমরা শুকায় যাওয়া থেকে আমরা ফলাফল খুব কষ্ট চলি জমিতে আগে ফসলও ভালো হয়তো এখন দেখা গেছে কি শুকনো মৌসুম আসলে নদীর পানি শুকায়া যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ভরাট হয়ে যাওয়া ভৈরবের ছয়টি ইউনিয়নের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজের জন্য টেন্ডার করা হয়েছে প্রতিশ্রুতি যেটা হয়েছে যে পলির কারণে নদীর নাব্যতা সংকট হয়েছে কোথাও কোথাও একেবারে সম্পূর্ণরূপে ভরাট হয়ে গিয়েছে তো এই বিষয়গুলো আমরা প্রতিবেদন সরকার বরাবর প্রেরণ করেছি ইতিমধ্যে আমাদের ছয়টি নদী খননের জন্য সরকার থেকে ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে আমরা আশা করতেছি সমস্যা ড্রেজিং করা হলে একদিকে যেমন পুনরায় নদীর নাব্যতা ফিরে পাবে তেমনি জমিতে সেচ কাজের সুবিধার পাশাপাশি সৃষ্টি হবে বহুলোকের কর্মসংস্থান এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর বাংলা পোটাকালী কলাপাড়া ও কুয়াকাটায় কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাসমেলা পাঁচ দিনব্যাপী এই উৎসবে অংশ নেবেন দেশ বিদেশের কয়েক লাখ পুণ্যার্থী তাই সেখানে চলছে শেষ সময়ের প্রস্তুতি কারিগরদের নিপুণ হাতে ছোঁয়ায় রঙ করা হচ্ছে প্রতিমাগুলো আগামী আট নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে পূর্ণ তাই অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা আন্তর্জাতিক ইমরান খানের গুলির ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ আল জাজিরা জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্ত হত্যার চেষ্টার পর দেশটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে হত্যার চেষ্টার পেছনে তিনজনের জড়িত থাকার কথা জানিয়েছেন হামলায় আহত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ওই তিনজনের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত বৃহস্পতিবার সরকার বিরোধী সমাবেশে পিটিআই প্রধান ইমরান খানের পায়ে গুলি লাগে এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেলকে দায়ী করেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া ইমরান খান খেলার খবর টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করার ম্যাচে আডિલેডে বাংলাদেশের দেয়া 128 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান দলীয় 57 রানে বাবর আজমের উইকেট তুলে নেন নাসিম আহমেদ এরা কি টস জিতে ব্যাটিং এ নেমে 21 রানেই লেجنডাসকে তুলে নেন শাইন شاہ আফ্রিদি এরপর 59 রানের জুটি করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সৌম্য সরকার এবং শান্ত কিন্তু ইনিংসের 11 ওভারে দুই বলের সৌম্য এবং সাকিবের বিদায়ের পর ছন্দ হারায় তারা শান্ত তুলে নেন বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি কিন্তু আর কোনো ব্যাটসম্যান গুনাগুন বুঝে খেলতে না পারায় চ্যালেঞ্জিং স্কোর পায়নি বাংলাদেশ শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো সাতাশ রান তোলে সাকিবুল হাসানের দল্পানি শেয়ার বাজার সংবাদ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে কোম্পানিটির পর্ষদ সভা আগামী চোদ্দ নভেম্বর বিকাল চারটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে সভায় দুই হাজার বাইশ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে